আজকে আমরা যে জিনিসটা করব, আজকে আমরা অন্য একটা পেজ নিয়ে কাজ করব, যে পেজটার নাম হচ্ছে কি, লগ ইন পেজ। বোঝা গেছে? আমরা লগ ইন নিয়ে কাজ করব। তো আমরা লগ ইন পেজ নিয়ে যখন আমরা কাজ করব, তখন দেখেন এখানে কি হচ্ছে, যে এটা হচ্ছে আমার লগ ইন পেজ। এখানে আমরা যদি লগ ইন পেজের মধ্যে যদি যাই, এখানে আমরা যে জিনিসটা দেখব, যে লগ ইন ডট কি ডট পিএসপি, এরকম যদি আমরা আসি, তো আমরা এখানে যদি সাইন আপ বলে এরকম আর একটা বক্স চলে আসে, তো আমরা এই বক্সের কোডটা ডিলিট করবো। বোঝা গেছে? কারণ এই বক্স আমাদের এই যে দেখেন, এটা হচ্ছে এই বক্স। ওকে, এই যে এখান থেকে এই বক্সটা শুরু হয়েছে এবং কি হয়েছে শেষ, আমরা এই বক্সটারে আমরা ডিলিট করে দেব। বুঝা গেছে? এটাকে আমরা ডিলিট করে দেব, এবং আমরা এখান থেকে যেমন এই যে এখানে সুন্দর করে বলা আছে, অন ক্লিক করলে এটা হবে। বুঝা গেছে কি? এটা কিন্তু ওকে, এটা দেওয়া আছে, আমরা এটা এখানে দিলাম। কোনো ক্লাস দেওয়া ছিল না কি? না, কোনো ক্লাস দেওয়া ছিল না। ওকে, এটা আমরা করব। এখন আমরা যখন লগ ইন যখন করতে যাবো, তখন আমরা দেখতেছি যে এই জায়গাটাতে এসে এখানে কি বলতেছে, যে এটা হচ্ছে যে একটা ফর্ম দেওয়া আছে, আইডি কি দেওয়া আছে, আইডি দেওয়া আছে লগ ইন ফর্ম। তো আমরা যদি আইডি লগ ইন ফর্মের যদি এটা যদি ডিলিট করে ফেলি, তার মানে দেখি আমাদের কোনো চেঞ্জ আসে কি না। বুঝা গেছে? কোনো চেঞ্জ আসে কি না? ওকে, কি এটা কিন্তু চলে আসছে, আসছে। তো এখন আমরা যে জিনিসটা করব, যে যখন লগ ইন করবো তখন লগ ইন হবে। বুঝা গেছে? কি হবে? লগ ইন হবে। তো এখন লগ ইন যখন হবে, তখন আমাদের কিন্তু যে জিনিসটা আমরা করব, সেটা হচ্ছে আমাদের ওই ইউজার নেম পাসওয়ার্ড গুলা দিয়ে লগ ইন হবে, যেগুলা কি আছে আমার অলরেডি ডাটাবেজে আছে। কি আমার কথা বোঝা গেছে? অলরেডি কি আছে আমার ডাটাবেজে দেওয়া আছে। গুড, তার মানে প্রথমে তাইলে তো এই পেজটার সাথে আমার ডাটাবেজের কানেক্ট করাতে হবে না কি? আমি কানেক্ট করাতে গেলে আমি এই পেজে কি লিখব বলেন তো? এই পেজে আমি কি লিখব? এই পেজে আমি প্রথমেই আমি এখান থেকে কি লিখলাম, পিএসপি শুরু করলাম এবং কি করলাম, পিএসপিটা আমরা শেষ করলাম নাকি? আমি এখান থেকে কি মানে কি লিখব, রিকোয়ার ওয়ান্স, কি আসবে, ফাংশন স্ল্যাশ কি, ফাংশন ডট কি, ফাংশন ডট পিএসপি আসছে। তার মানে যখন আমরা এটা করব, তখন আমরা এখান থেকে যখন লগ ইন করবো, দেখেন কি, এবার আমরা কিন্তু ফাংশনটা এটা কি আমার ডাটাবেস স্টেটের সাথে কি হয়ে গেছে, আমার কানেক্ট হয়ে গেছে। এখন আমরা যে জিনিসটা করব, আমাদের যদি আমরা সেশন নিয়ে কাজ করতে চাই, তাইলে আমাদের সবগুলা পেজে কি করতে হবে, সেশন স্টার্ট করতে হবে। কি করতে হবে? সেশন স্টার্ট করতে হবে। সেশন স্টার্ট মানে কি হয়ে গেল, আমার সেশন আগে যদি সেশন নিয়ে যদি আমি কথা বলি, তাহলে সেশন নিয়ে কথা বলতে গেলে, যেমন সংসদে যদি কেউ কথা বলতে চায়, তাইলে কিন্তু কি মানে যখন সেশন চলবে তখনই তো মানুষ কথা বলতে পারবে, নাকি এমপিরা কথা বলে নাকি অন্য সময় বলে? এর মানে একটা সেশন শুরু হচ্ছে, এই সেশনে আপনি কি আপনি কথা বলবেন নাকি? একটা সেশন যখন শুরু হবে, যখন লগ ইন করতেছি তখন কি হচ্ছে, সেশন স্টার্ট হচ্ছে, আর যখন আমি লগ আউট করে দিচ্ছি তখন কি হবে, সেশন ডিস্ট্রয় হবে। কি হবে? সেশন ডিস্ট্রয়। তো সেশনের ক্ষেত্রে সবাই আমরা একটু যদি খেয়াল করি, আমরা সবার এই যে এই জায়গাটাতে এখানে এসে লিখবো কি, লিখবো সেশন স্টার্ট, কি লিখবো, সেশন স্টার্ট, কি লিখলাম, সেশন। আমরা যদি অনেক সময় এখানে এনে যদি এরকম নিচের লাইন থেকে লিখি, অনেক সময় কাজ করে না। আমার কথা বোঝা গেছে? অনেক সময় কি করে না, কাজ করে না। যার দরুন আমরা যখন সেশনটা লিখব, তখন এই ফার্স্টের লাইনে পিএসপির প্রথম লাইনে কি লিখবো, আমি আমি আমার সেশনটা লিখে নেবো। এটা কিন্তু সবার একটু মাথায় রাখতে হবে, আমি বারবার বলতেছি, এই জন্যই বলতেছি, কারণ এই যে ভুলটা আমরা অনেকেই করে থাকি। স্যার আপনার মতো কোড করছে কিন্তু কাজ করে না, বুঝা গেছে? সো ঘটনাটা হচ্ছে, এখন এই সেশন আবার ব্যাক এন্ডের সব পেজেই লাগবে। তার মানে আমি যেটা কি করতে পারি বলেন তো? গট, এই তো উনি দুষ্টু হোক আর যাই হোক, বাট উনি কিন্তু ক্লাস করে, এটা একটা ভালো জিনিস। বুঝা গেছে? ওনার অ্যাক্টিভিটি আছে। ওকে, নাকি? গট,
সো এখন আমার সব পেজে কি হয়ে গেল, সেশন স্টার্ট হয়ে গেল না? কি আমার সব পেজে সেশন স্টার্ট হয়ে গেল। এখন আমরা যে জিনিসটা করব, এখন আমরা সেশন করতে গেলে আমাদের যে জিনিসটা করব, যে আমরা এখানে ফর্মের মধ্যে আমরা দেখি যে কোথায় প্যানেল টাইটেল দেওয়া আছে, এখানে প্যানেল বডি দেওয়া আছে, এখানে হ্যাঁ লগ ইন অ্যালার্ট, এই যে এখানে একটা অ্যালার্টের একটা কথা আছে যে তুমি অ্যালার্ট দিতে চাইলে এটার মধ্যে দাও, তার মানে তো এটা খুবই ভালো নাকি? কে আমরা কি এটা হচ্ছে যে বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করছে, অ্যালার্ট অ্যালার্ট ড্যাঞ্জার, বুঝা গেছে? তো আমরা এখান থেকে মেথড কি আছে পোস্ট, তো আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে প্রথমে গিয়ে কি করব, আমরা কি লিখব সিলেক্ট নাকি আমরা আগে পিএসপি লিখব না কি লিখব? আমরা পিএসপি শুরু করলাম এবং কি করলাম পিএসপি টা আমরা শেষ করলাম, আমরা এখান থেকে গিয়ে কি করব, ওকে আমরা কি করব, আমরা সিলেক্টটা তো পরে করব নাকি, আগে আমরা এসে যে জিনিসটা করব ইফ, ওকে নট কি ইফ না, হ্যাঁ ইফ কি লিখছিলাম আমরা ইনসার্ট করার সময় কি লিখছিলাম ভুলে গেছেন, নট এমটি কি ডলার আন্ডারস্কোর কি পোস্ট, ওকে আমরা কি লিখছিলাম নট নট এমটি ডলার আন্ডারস্কোর কি পোস্ট। এটা করার পর এখন পোস্টে আমরা নিচ্ছি না, এখন আমরা এখান থেকে যেটা নেব এই জায়গাটাতে এটার নাম কি দেওয়া আছে, এটার নাম দেওয়া আছে কি ইউজার নেম, কি এটার নাম কি দেওয়া আছে ইউজার নেম, তার মানে আমরা এখানে কি লিখলাম ইউজার ইকুয়াল, মনে করেন এরকম লিখলাম যে ইউজার নেম ইকুয়াল ডলার আন্ডারস্কোর কি আসবে বলেন তো, ডলার আন্ডারস্কোর কি আসবে, ডলার আন্ডারস্কোর পোস্ট আসবে, পোস্টের মধ্যে এখানে কি আসলো কি আসবে পাসওয়ার্ড, এখানে আমরা কি লিখবো পাসওয়ার্ড, লিখছি এখানে আমরা কি লিখলাম পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা আমরা রাখতেছি। এইবার আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে, এটা তো আমরা ধরলাম যে সে যেটা এখন দিচ্ছে বোঝা গেছে, পাসওয়ার্ডটা যখন সে দিবে যখন আমরা রিসিভ করব তখন MD5 এ রিসিভ করব, দেখেন কি করলাম সে যাই দিচ্ছে না কেন ওই কোডে রূপান্তর হয়ে যাচ্ছে, MD5 এ রূপান্তর হয়ে যাচ্ছে। এখন আমি ডাটাবেসে ঢুকাইছি যখন কিভাবে ঢুকাইছি, MD5 হিসাবে ঢুকাই নাই, হুম না ডাটাবেসে তো 1 2 3 রে হচ্ছে MD5 কনভার্ট করা আছে, সেমটাই হবে অবশ্যই সেমটাই হবে, আগে 1 2 দিলে MD5 যা হয়েছে, এখন যখন 1 2 3 দিবেন এখানে তো আমি MD5 ধরেই নিয়েছি, এর মানে সেও এটারে সেম বানায় ফেললো কি না, এখন চেঞ্জ হবে না, এটা চেঞ্জ যদি হইতো তাহলে আমার আপনার ইউজার নেম পাসওয়ার্ড প্রতিদিন কি কি ফরগেট পাসওয়ার্ড করা লাগবে, বুঝা গেছে? হ্যাঁ ইচ্ছা করলে সব করা যাবে কিন্তু আমরা তো করব না, কারণ এটা তো সিস্টেম না, তার মানে আপনি আজকে যে পাসওয়ার্ডটা দিচ্ছেন কালকে যদি চেঞ্জ হয়ে যায় তখন আপনি এটা এটা আপনি ঢুকবেন কিভাবে, আমরা এখান থেকে কি বলবো ইফ, ইফ এর আগে আমরা যে জিনিসটা করব এখান থেকে আমরা কি লিখবো সিলেক্ট লিখবো সিলেক্ট অল ফ্রম কি কিএস ইউজার ছিল, সিএস সিএস ইউজার ছিল আমরা দেখি নাই কি ছিল, সিএস ইউজার গুড, সিএস আন্ডারস্কোর কি ইউজার, ওকে ফায়ার ইউজার ইউজার নেম ইউজার নেম এন্ড, এখানে যদি এন না দিয়ে যদি অর দিতাম তাইলে কি হইত, ওকে আমরা এভাবে লিখে দিতে পারি এন্ড, ওকে এন্ড কি দেব কি বোঝা গেছে কি
আসছে এটা। আমরা এইভাবে এটারে কি করলাম, আমরা সিলেক্ট করলাম নাকি? এবার আমরা কি করব, ডলার কি করব, ডলার ডলার কোয়েরি আমরা লিখব যে মাই এসকিউএল আই কোয়েরি ডলার কি কন সিল নাকি। এরপর আমরা এখান থেকে গিয়ে যে জিনিসটা করি, আমরা এখানে রাখি হচ্ছে ডাটা নামে রাখি, ডাটা কি লিখবো মাই এসকিউএল আই কি করব ফেস অ্যাসার্ট, আমরা এখান থেকে কি করব, হ্যাঁ আচ্ছা তার মানে আমরা এখান থেকে কি মানে কি দিয়ে দেব, ডলার ডলার কিউটা দিয়ে দিলাম দিছি। এবার আমরা এখান থেকে গিয়ে যে জিনিসটা করব, ইফ যদি ডলার ডেটা হয়, মানে এই কথাটারই আমরা এখানে বলে দিচ্ছি, এক লাইনে না দিয়ে নিচের লাইনে দিচ্ছি, বুঝা গেছে? কি দিলাম, এটা যদি আমার আসে, ওকে এটা যদি কি আমার সত্যি হয়, কোনো ডাটা থাকে, তাহলে তুমি কি করো, এখানে দেখেন ডলার আন্ডার স্কোর সেশন, ডলার আন্ডার স্কোর সেশনের মধ্যে একটা নাম আমরা দিলাম, এখানে দিলাম ধরেন আইডি, এখানে কি ধরলাম, তার আইডিটা ধরবে, যে ইউজার আছে তার আইডিটা আমরা ধরবো। আইডিটা আমরা পাবো কিভাবে, ডলার আন্ডার স্কোর কি ডাটা, ডলার কি ডলার ডাটা, এরপরে আমরা ওখানে ফিল্ডের নাম কি ছিল, ইউজার আইডি, এইটুকু কি কারোর কোনো বুঝতে কোনো সমস্যা হইলে আমার একটু বলেন। মানে আমি ইউজারে আমি যখন লগ ইন করে ফেললাম তখন তার আইডিটা রিসিভ করে রাখলাম কোথায়, সেশন আইডির মধ্যে, আমি যখন এরপর থেকে যত জায়গায় আমার কে লগ ইন করছে তার আই মানে আইডি লাগবে, এটা আমি অটোমেটিক এখান থেকে ধরে ফেলতে পারি। আমি এইটুকু ইকো করলেই কি বলে দিবে যে এখন কে লগ ইন করছে, উমুক লগ ইন করছে, কি কি বোঝা গেছে? তো এক তো এখন যে জিনিসটা হচ্ছে, আসসালামু আলাইকুম, আমরা এটাতে গিয়ে যখন এটা এটা করব তখন আমরা যে জিনিসটা দেখতেছি, এখানে আমরা কি নেব, এখানে আমরা নেব হচ্ছে কি নেম, আমরা এখানে রাখবো হচ্ছে কি নেম নিছিলাম না, আমরা ইচ্ছা করলে তার তো সমস্ত কিছুই আমরা রাখতে পারি, বুঝা গেছে? আমরা কি তার ইউজার নেম নিছিলাম, মেবি তার একটা ইউজার নেম ছিল, তো আমরা এখানে ইউজার নামে ধরলাম, আর এখানে কি আসলো ইউজার 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 নেম। আমরা আমরা এখান থেকে তার আরেকটা জিনিস ধরবো, সেটা হচ্ছে তার রোল ধরবো, কি ধরবো তার রোল ধরবো, আমরা এখান থেকে ধরবো তার কি রোল, আর এখানে ধরবো তার রোল আইডি নাকি, আমরা কি ধরবো রোল রোল আইডি, কি রোল আইডি ছিল, দেখেন ভুলে গেলে হবে, আপনাদেরকে আমি ভুলি না আর আপনারাও ভুলে যান, কি হ্যাঁ সমস্যা, সিএস ইউজারের মধ্যে গেলে আমরা এখান থেকে দেখতে পারবো কি ছিল, রোল আইডি ছিল না, কি ছিল রোল আইডি ছিল। তো আমরা এখন যে জিনিসটা করব সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এগুলো আমরা ধরলাম, তাইলে আমরা রোল আইডি আর এই জায়গাটাতে কি আসবে, এই জায়গাটাতে আপাতত আমার কোনো কিছু দরকার নাই, ধরে সমস্ত কিছু ধরে এবার আমরা কি লিখবো, এবার আমরা লিখবো কি হেডার, হেডার তুমি গিয়ে কি করো, তুমি লোকেশনের মধ্যে পাঠাও, কিসের মধ্যে পাঠাও, লোকেশনের মধ্যে পাঠাও, সেটা হচ্ছে কি ইন্ডেক্স ডট কি পিএসপি, ইন্ডেক্স ডট কি পিএসপি, কি বোঝা গেছে? আর যদি না হয় তাইলে তুমি কি লেখো, ইকো লেখো, কি লেখো, পাসওয়ার্ড কি ডিড নট ম্যাচ, এবার হ্যাঁ লাস্ট লাইন তো 32 নম্বর,
ভালো কথা মনে করছেন, এখন তো একটা ইরোর মারতো আমাদেরকে। আমাদের ইউজার নেম পাসওয়ার্ড কি মনে আছে কারোর? শেফার ছিল, শেফারের ইউজার নেম পাসওয়ার্ড কি ছিল? না এটা ধরেন আমরা এখান থেকে যে জিনিসটা করি, শেফাতের যে জিনিসটা করব, এক এক বুঝে গেছে, আচ্ছা সমস্যা নেই, আর MD5 করে দিলাম শেফাতের, বুঝা গেছে। এবার কি শেফাতের আরিফ ছিল, আরিফের করে দিই 1 2, আরিফ মনে রাখেন, বুঝা গেছে। তো আমরা যে জিনিসটা করব এখন, আমরা লগ ইন করবো, বুঝা গেছে, আমরা লগ ইন করবো। তো ইউজার নেম যে কি ছিল ফোনে, তো হ্যালো আসসালাম আলাইকুম, আমরা এখান থেকে কি করলাম, আমরা আমরা এখান থেকে এবার আমরা যে জিনিসটা করব, আমরা এখান থেকে কি দিলাম, ধরেন ইউজার নেম কে ছিল, কি ছিল মানে শিফাত, আর পাসওয়ার্ড কত, 1 1। যখন লগ ইন করবো তখন আমাদের কি বলতেছে, আচ্ছা আমরা এর দিকে কি চাচ্ছিলাম, আমরা একটু দেখে নিই, আমরা লগ ইন করবো কি দিয়ে, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। এখানে কি করছি আমরা, এখানে কি দেওয়া আছে, ডলার আন্ডারস্কোর পোস্ট আমরা ইউজ করছি, ফর্ম শুরু হয়েছে, ফর্মটা কি হয়েছে শেষ হয়েছে, বাটনের মধ্যে লগ ইনের মধ্যে ইনপুট বাটন আইডি, বাটন টাইপ হবে কি হবে, সাবমিট। আচ্ছা আমরা যে জিনিসটা একটু চেক করে দেখি, নেম আসছে, ইউজার নেম, পাসওয়ার্ড আছে কি, পাসওয়ার্ড কুইরি করলাম, ডাটাটা এখান থেকে ধরলাম, যখন এটা হলো তখন লোকেশনের মধ্যে কি পাঠাইলাম, ইন্ডেক্স ডট পিএসপি, ওকে ইন্ডেক্স ডট পিএসপি, তাহলে কাজ করে না কেন, সিলেক্ট অল ফ্রম, চলে আসছে, খেয়াল করেন আমরা কিন্তু এখানে চলে আসছি এখন, হ্যাঁ না এখন নাম তো আমরা চেঞ্জ করবো, এখন আসেন আমরা নামটা যদি চেঞ্জ করতে যাই তার মানে আমরা নামটা কোথায় নেবো, আমাদের ইনক্লুডের মধ্যে হেডার ছিল না, হেডারে তো না কোথায় ছিল, আমাদের যে সাইড বারে এখানে যখন যে লগ ইন করছে তখন আমরা এখানে তার নামটা, এখানে যখন আমরা ইয়ে করবো তখন আমরা বলে দেবো কি কি নামে ধরছিলাম, ডলার আন্ডারস্কোর কি ছিল, সেশনের মধ্যে কি ধরা ছিল, আরে না আইডি ধরা ছিল না, নেম রাখছিলাম না, আপনি যদি নেম চান তাহলে নেম আসবে, মানে কি আসলো, এবার দেখেন কি আসবে, কি আসছে, শেফার, বোঝা গেছে, যে ঢুকবে তার নামে। এখন আমরা লগ আউট এর কাজটা করবো, বোঝা গেছে, আসেন আমরা লগ আউট নামে আরেকটা অপশন বানাই, বোঝা গেছে, আমরা লগ আউট নামে আরেকটা কি বানাই, লগ আউট সেশনের কাজেই তো হচ্ছে, আপনি যখন লগ ইন করতেন তখন সঙ্গে সঙ্গে একটা সেশন ক্রিয়েট করতেছে, আপনার জন্য একটা সেশন ক্রিয়েট হচ্ছে, আপনি এখন এখানে ঢুকে কাজ করবেন, বুঝা গেছে, যখন লগ আউট করে ফেলবেন সেশন ডিস্ট্রয় হয়ে যাবে, তখন আর আপনি ওই পেজে ঢুকতে পারবেন না, বুঝা গেছে। সেশন মানে আপনারা কি তালা খুলে দিল, বললো যে আপনি আধা ঘন্টা আছেন, আপনি টাইম দিল ধরেন আপনি আধা ঘন্টা, আর এখানে সেশনে কোনো লিমিট নেই, আপনি সারাদিন চালান কোনো সমস্যা নাই, কি কি বুঝে গেছে, আর ঢুকবে না, আপনারটা তো ঢুকবে না, একটু পরে আমরা দেখবো, বুঝা গেছে।
না, কখনোই আসবে না এটা, বুঝা গেছে? আমরা তো এতদূর কাজ করি না। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন বলেন। না, আপনারাই এই প্রোগ্রামের মধ্যে আপনি ঢুকছেন, বুঝা গেছে? ফেসবুকে আমরা লগ ইন করি না, লগ ইন করা মানেই হচ্ছে আমার একটা সেশন ক্রিয়েট হলো, লগ আউট করে দিবেন, আপনি ওই ওই পেজে আর ঢুকতে পারবেন না, বুঝা গেছে? এখন ঢুকার পারমিশনটা দিচ্ছে, সে আপনার কাছে ইনফরমেশন নিচ্ছে আপনি আসলেই কি, আপনার কাছে ইউজার নেম পাসওয়ার্ড আছে কি না, বুঝা গেছে? তো আমরা এখানে গিয়ে প্রথমে, এখানে যেহেতু আমাদের ফাংশনের দরকার নাই, আমরা এখানে প্রথমে যেটা করব সেটা বলবো কি, সেশন কি করব, সেশন ডেস, সেশন আমাদের স্টার্ট করতে হবে, প্রথমে স্টার্ট করতে হবে, এই পেজে আসলে স্টার্ট থাকবে, তারপরে সেখানে কি হবে আমরা কি লিখবো, সেশন ডেস্ট্রয়, কি লিখবো, সেশন ডেস্ট্রয় করলাম। এবং আমরা কি করব, আমরা একটা হেডার লোকেশনে পাঠিয়ে দেবো, তারে কোথায়, লগ ইন পেজে, কোন পেজে, এই তো বোঝানো, এর নাম কোলন, তো আমরা এখন এই লিঙ্কটা করব, সাইড বারে গিয়ে যদি আমরা এখান থেকে বলে দেই লগ আউট ডট কি, লগ আউট ডট কি, এবার কিন্তু কি কি না, এখনো তো আমরা ওইটা রেজিস্ট্রেশন তো এখনো করি নাই, এখন তো সবাই ঢুকতে পারবেন, এখনো তো রেজিস্ট্রেশন দেই নাই, বুঝা গেছে? তো এবার আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে আমরা এখান থেকে, আমরা এখান থেকে গিয়ে এবার ধরেন আরিফ নাম কি ছিল, আরিফ 1 2, যখন লগ ইন করবো তখন এখানে কি আসছে, আরিফুল ইসলাম, খেয়াল করছেন? হ্যাঁ, কি আরিফুল ইসলাম নামে এখানে চলে আসছে, গুড। তো আমরা এখন যে জিনিসটা করব সেটা হচ্ছে, হ্যাঁ ওকে, এটা ওই যে এই এই লুসের জন্য সমস্যাটা, হ্যাঁ আচ্ছা। তো আমরা এখন যে জিনিসটা করব, আমরা তো লগ ইন করলাম, এখন সব পেজেই তো আমরা ঢুকতে পারি, পারি না কি? সো আমরা এমন একটা কাজ করব যেটা আমরা এই ফাংশনের মধ্যে গিয়ে আরো দুইটা ফাংশন বানাবো, কি বানাবো, আরো দুইটা ফাংশন আমরা তৈরি করব, বোঝা গেছে? কি করব আমরা, ওকে, বাইন্ডিং, অর্থাৎ সে যাতে এখানে কি করে। তো আমরা এখান থেকে একটা ফাংশন বানাইলাম, একটা আমরা ফাংশন বানাইলাম, ফাংশনের নাম দিলাম লকড আইডি, ওকে, হ্যাঁ, এখন দিলাম গেট লকড আইডি, এরকম একটা স্ট্যান্ডার্ড ভাবে দিলাম, গেট কি লকড আইডি, আমরা ইচ্ছা করলে এরকম ভাবে দিতে পারতাম, তো আমরা এইভাবেই দিলাম, বুঝা গেছে? এটা খুব একটা, তো আমরা এখান থেকে কি করব, ওকে, সে হচ্ছে রিটার্ন করবে, বুঝা গেছে? সে হচ্ছে কি রিটার্ন করবে, সে রিটার্ন করবে যে আমি আসলে সেশনের মধ্যে আমি কি করছি, আমি এই যে সেশনের মধ্যে যখনই যখনই অরিজিনাল কেউ লগ ইন করবে তখন তার আমরা ইয়েটা ধরলাম, যেমন তার আমরা ইউজার নেমটাই ধরলাম, বুঝা গেছে? আমরা কি ধরলাম, তার আমরা তার ইউজার নেমটাই ধরলাম, ধরে এখানে আমরা এটা কি দিলাম, অষ্টমীতে একটা চিহ্ন দিলাম, এরপর কি মানে কি করলাম, ট্রু অর কি দিলাম, ট্রু অর ফলস, এটাকে কি বলা হয়, টার্নারি অপারেটর, এটাকে কি বলা হয়, এর মানে ট্রু আসতে পারে আবার কি ফলস আসতে পারে, যে কোনো দুইটা, ওকে, কি ট্রু অথবা ফলস আসতে পারে, ওকে। তো এখন আমরা যে জিনিসটা করব, যখন আমরা এখানে আবার ইউজ করব তখন আমরা কি বলবো, যে ফাংশন আর একটা নাম বানালাম, একটা নাম কি দিলাম, নিট লট, মানে লগ ইন দরকার, মানে আমি আমার ইচ্ছা মতো নাম কিন্তু বানাইতে পারি, বোঝা গেছে? আমি আমার কি ইচ্ছা মতো কি নাম বানাইতে পারি, আমরা এখানে বললাম ইফ, ওকে,
if okay not আমরা এখানে এই ফাংশনটারই আমরা কি বললাম একটা ফাংশন দিয়ে আমরা একটা ধরি যে লগ আইডি নামে এই ফাংশনটারই আমরা এই ভেরিয়েবলের মধ্যে ঢুকাই দিলাম বোঝা গেছে কি নট এমটি যদি এটা কি হয় এমটি না হয় তার মানে তুমি কি করো এখানে আসো এবং কি করো হেডার হেডার করে তুমি পাঠায় দাও কোথায় ওকে যদি এমটি হয় এটা যদি এমটি না যদি এমটি দেওয়ার দরকার নাই যদি লগ আইডি না হয় তাহলে তুমি কি করো লগ ইন আমরা কি লিখবো এটার মধ্যে কি লিখবো লোকেশন করে কই পাঠায় দাও লগ ইন ডট এইটুকু কে বলছেন ম্যাম আমার একটু বলো সবাই বুঝছেন হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে ধরেন সে যখন লগ ইন করলো তার কাছে তো ইনফরমেশন থাকবে ইউজার নেম টেম থাকবে না তো আমরা তার ইউজার নেমটারই নিলাম যে তার ইউজার নেম এখন এখানে বলতেছে এই ফাংশনটারই এখানে ধরলাম আমি বললাম যদি তার কাছে লগ ইন আইডি না থাকে মানে কি তার কাছে লগ ইনের এই এই ইউজার নেম নাই তার মানে ও তো আসলে লগ ইন করে আসে নাই মানে বোঝা গেছে যখন লগ ইন করে আসে নাই তখন তো একদিন পাঠাই দেওয়া কোথায় লগ ইন ডট পিএসপি তে আমার কথা বোঝা গেছে তো এখন হ্যাঁ এর মানে ঘটনাটা হচ্ছে সে যখন প্রথমে আসবে আমরা প্রথমে ধরতেছি যে তার কাছে ইউজার এর এর হচ্ছে ইনফরমেশন থাকতে পারে নাও পারে মানে আমরা সে থাকলেও এই ফাংশনটাতে আসবে না থাকলেও কি এটাতে আসবে কিন্তু এবার নিচে এসে চেক করতেছি কি এই ফাংশন আমি কোথাও ইউজ করব না এটুকু ইউজই করছি আমি এইটুকের জন্য আমার কথা বুঝা গেছে এবার আমরা গিয়ে যদি বলি আমরা যদি ধরেন আমরা লগ আউট করে ফেললাম এবার আমরা যে গিয়ে ধরেন আমরা কোথায় আসছি লগ আউট করে ফেলি এবার আমরা যদি ধরেন দেন আমরা যদি আবার হোম পেজে চলে যাই দেখবেন আমাদের ঢুকতে দিচ্ছে কিন্তু এখানে একটা ইরর কি বলতেছে যে নেম কি নাম তো নাই কারণ ওর কাছে তো কোনো ইনফরমেশন নাই এখন কার নাম দেখাবে সো আমরা যখন এই হোম পেজে এসে ধরেন আমরা যখন এই ইন্ডেক্স পেজে এসে খালি বলে দেব ইন্ডেক্স পেজে এসে বলে দেব সবার প্রথমের কথা হচ্ছে ফাংশনের নিচে এসে বলবো কি কি বলবো নিড লগ মানে লগ ইন দরকার বুঝা গেছে নিড লগ ওকে কে যাবেন আপনি কে কি যাইতে দিচ্ছে আপনি যান আবার যাবেন আবার পাঠাই আপনারা আবার পাঠাই নাকি কিন্তু আমি যখন হ্যাঁ আপাতত তো খালি একটা পেজে যেহেতু কল করছি সে কি করতেছে একটা পেজে এটা কিন্তু আমি ফাংশন বানায় নিছি কিন্তু প্রত্যেকটা পেজে আমারে কি করতে হবে আমারে কল করতে হবে বোঝা গেছে কি সবাইকে ক্লিয়ার এটা কিন্তু কি প্রত্যেকটা পেজে কল করতে হবে হ্যাঁ কিন্তু এটা আবার আমরা ফাংশনের মধ্যে ওপেনলি করতে পারবো না কারণ ফাংশন তো ইউজ করছি লগ ইন পেজে এর মানে তাহলে বলবে যে লগ ইন পেজে আসো তাহলে তুমি আবার লগ ইন পেজে যাও ঠিক আছে এর মানে কি 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 আমার কথা বুঝে গেছে সব ব্যাপারটা উল্টা পাল্টা হয়ে যাবে তো আসেন আমরা এখান থেকে যদি লিখি আরিফ এক দুই মানে ইউজার নেম তো সে কখন পাবে আপনি যখন আসছেন আমার কাছে আমি ধরেন আপনারে পাইছি মনে করেন আপনি আমার অফিসে ঢুকছেন আপনি ঢুকছেন মানে আপনার একটা পরিচয় আছে আপনি মানুষ নাকি হ্যাঁ মানে এরকম আপনার কিছু বৈশিষ্ট্য আছে না যখন কেউ রিয়েল থাকবে ওর তো একটা ইউজার নেম থাকবে ওর একটা আইডি থাকবে আপনি যদি এখানে আমি তো এখানে যে কোনো একটা ধরছি যেগুলো আমরা রিসিভ করছিলাম বুঝা গেছে যেগুলো আমি কি করছিলাম রিসিভ করছিলাম লগ ইনটা কই যেগুলো আমি রিসিভ করছিলাম আমি ইচ্ছাগুলো আইডি দিয়ে ধরতে পারতাম আমি ইচ্ছাগুলো রোল নেম ধরেও ধরতে পারতাম যে কোনো একটা তো আমি এই জন্য যে কোনো একটা ধরছি যে যখনই কেউ ওই পেজে আসবে তার কাছে এই ইনফরমেশনগুলো মিনিমাম
থাকতে হবে, আর নাইলে কিসে ফ্রড? এখন যখন আপনি সরাসরি ঢুকতেছেন, আপনি তো কোনো লগ ইন করে ঢোকেন নাই, আপনার হাতে কোনো ইনফরমেশন নাই, তখনই আপনার বের করে দিচ্ছে। আমার কথা বোঝা গেছে? দেখেন, আমরা যখন লগ ইন করতেছি, লগ ইন করে যদি আমরা বের হয়ে যাই, বোঝা গেছে, লগ ইন আমরা হইলাম, ওকে, আবার আমাদের আসতে দিচ্ছে না পেজে, কি আমাদের কোনো ঝামেলা করতেছে? আপনি ধরেন আবার লগ ইন পেজে চলে যান, আপনি লগ ইন পেজে চলে যান, আবার আপনি ইন্ডেক্স পেজে আসেন, আপনার তো আসতে দিচ্ছে, কিন্তু আপনি লগ আউট করে আবার আসতে যান, তাহলে আপনি কি বলবেন? আর যাওয়া যান, কারণ আপনি তো লগ আউট করে ফেলছেন। হ্যাঁ, আপনি এখানে যদি চান নামটা বসায় দিতে, বুঝে গেছে? হ্যাঁ, মানে ওখানে তো বানাইছি, এখানে তো কল করছি, কি বুঝে গেছে? হ্যাঁ, আরে এখনো তো আরো তো কলের আরো অনেক কিছু আসেই নাই, কেন? আসছে মিস্টার শেফাতুল্লাহ কে? হ্যাঁ আসছে। এটা এর মানে যখন যে লগ ইন করবে তার নেম আসবে, আপনি ওই ছবিটার ঘরটাও ধরে রাখতে পারেন, কি বুঝা গেছে? মানে তখন তার ছবি আসবে, বুঝা গেছে? এর মানে বুঝছেন তো, ফেসবুক টেসবুক কিভাবে আমরা লগ ইন করলে আমাদের ছবি দেখাই, কি? ওকে, এখন কুকিটা হচ্ছে সেশনের মতো, আজকে কুকি দেখাবো না, কারণ এর মানে তাইলে কুকি আর সেশন একই রকম, বুঝা গেছে? নাইলে আপনারা উল্টা পাল্টা করে ফেললাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কুকি কুকির বিষয়টা হচ্ছে অনেকটা সেশনের মতো। ধরেন আমরা অনেক সময় অনেক মোবাইল অ্যাপসে, বিশেষ করে আপনারা কেউ বিকাশ ইউজ করেন, বিকাশে অনেকক্ষণ যদি আপনারা মানে স্পর্শ না করেন বা অনেকক্ষণ এটা কাজ না করেন, একটু পরে লগ আউট হয়ে যায় না অটোমেটিক? সো সেশন আমি যখন একবার ক্রিয়েট করব, তখন কিন্তু কি হয়, আমি যতক্ষণ না লগ আউট না করব ততক্ষণ পর্যন্ত কি করবে, স্টে করবে। এখন আর কুকির ক্ষেত্রে হচ্ছে যে না, আমি একটু পরে অটোমেটিকলি তারে কি করতে পারি, বের করে দিতে পারি, ডিউরেশন দেওয়া থাকবে। এখন কুকির একটা ব্যাপারটা হচ্ছে, কুকি নাম কেন হইছে, একটা ছেলে এবং একটা মেয়ে, মানে এটার অনেকগুলো গল্প আছে, এর মধ্যে এটা একটা গল্প, ছেলে এবং একটা মেয়ে হচ্ছে বনে বেড়াইতে যায়, তো তারা যাতে রাস্তা ভুলে না যায়, যার জন্য তারা বিস্কুট, মানে বিস্কুটটা কি করে রাস্তাতে ছিটাইতে ছিটাইতে যায়, যাতে আবার ব্যাক করতে পারে, ওই বিস্কুটটা দেখে দেখে, বোঝা গেছে? মানে এরকম অনেকগুলা কাহিনী আছে, এটা তো কোনটা সত্য কোনটা মিথ্যা, ঠিক? তো ইউটিউবে যেমন এই এই কুকিতেই তো আমাদের ডাটাটা ওরা অনেক কিছু রেখে দেয়। আপনি ফেসবুকে, ফেসবুকে না, ইউটিউবে গিয়ে দেখবেন যে ভিডিওগুলো আপনি বেশি দেখেন, ওইগুলাই কিন্তু আপনার পরে সাজেস্ট করে আপনার মেইলের ভিত্তির উপরে। এর মানে এইগুলা তারা কুকিতে ধরে রাখে, আপনি কি কি জিনিস ঘাটতেছেন, কি কি বোঝা গেছে? এই যে মানে এটা হচ্ছে কি কুকি, আমি এটা শেখাবো না, এটার অনেকগুলো প্যারামিটার আছে, বোঝা গেছে? সো যেহেতু একই রকমের জন্য আমি দেখাবো না, এখানে আরেকটা মজার জিনিস আছে, যেমন আমরা তো এইটুকু তো আমরা দেখলাম নাকি, এখন আমাদের আমাদের শেফাত লগ ইন করছে মানে শেফাতের আইডি কত বলেন তো, কোন রোল আইডি কত শেফাতে? শেফাতের হচ্ছে 1, আর ইয়ের হচ্ছে ধরেন আরিফের হচ্ছে ধরেন আরিফের হচ্ছে ধরেন আরিফ হচ্ছে অথর, বুঝা গেছে? হ্যাঁ, আর হাবিবা হচ্ছে ধরেন, ওকে, হাবিবা হচ্ছে এটা। তো এখন আমি যে জিনিসটা বলবো, যে ধরেন আমি নতুন করে আরেকজন আর একটু ক্রিয়েট করি, এটা আরেকটা ইউজার বানাই, বুঝা গেছে? আরেকটা ইউজার বানাই, এখানে ইউজারের মধ্যে লিখলাম ধরেন কি লিখবো, নাহিয়ানের আছে, আচ্ছা নাহিয়ান লিখি, নাহিয়ান নাহিয়ান অনেক আগের একটা ছাত্র ছিল, নাম ছিল নাহিয়ান, এখন
ইয়েতে জব করে, এটা মানে একটা সফটওয়্যার কোম্পানিতে জব করে। আচ্ছা ধরেন সে হচ্ছে অ্যাডমিন, তার একটা ছবি আমরা দিয়ে দিই। হ্যাঁ না, আরিফ থেকে আপনাদের ভালো, কারণ ও অনেক মজার একটা ছেলে। হ্যাঁ তো আমরা অল ইউজারে আসলে ধরেন আমরা এখানে নাহিয়ান ডেও পেয়ে গেলাম, বুঝা গেছে? এটা হচ্ছে নাহিয়ান। ধরেন তো আমরা যে জিনিসটা করব, তো আমরা এখান থেকে এসে ধরেন লগ আউট করলাম। এখন আমরা চাচ্ছি যে এবার সব পেজেই কিন্তু যতগুলা পেজ আছে, ধরেন আমি কয়টা পেজের কথা বলি, যেমন আমার অ্যাড ইউজার আছে এখানে এসে বলে দিতে হবে কি কি, তারপরে অল ইউজারে এসে বলে দেব কি, বুঝা গেছে? তারপরে কি আমরা এখান থেকে কি ভিউ ইউজারে এসে বলে দেব কি যে নিড লক, বুঝা গেছে? আমরা এখানে এসে বলে দিলাম কি, এডিট ইউজারে গিয়ে মানে যতগুলা পেজ আমরা কাজ করতেছি, আবার কেউ ইয়ে পেজে গিয়ে বলে দিয়েন না, লগইন পেজে বলে দিয়েন না, ঠিক আছে? হ্যাঁ ওকে, এখন আমাদের কথা হচ্ছে সুপার অ্যাডমিন কে। সুপার অ্যাডমিন হচ্ছে শেফাত। শেফাত সব পেজেই দেখতে পারবে, সব মেনু দেখতে পারবে, কিন্তু বাকি যারা আছে তারা সব মেনু দেখতে পারবে না, বুঝা গেছে? তো তাইলে আমরা ধরেন আমরা শেফাতে দিয়ে আমরা লগ ইন করাই এক এক, যখন সে লগ ইন করলো, ওকে আপনি কিছু করতে পারবেন না আপাতত দৃষ্টিতে, ওকে? যেমন আমরা এবার আমরা ধরেন হোম পেজে আমরা একটা পেজে যাই, যেমন আমরা যদি এখানে অল ইউজারের মধ্যে আসি, আমরা ইন্ডেক্সের মধ্যে আসি, ইন্ডেক্সের মধ্যে আসলাম, এটার মধ্যে সাইড বার, ইন্ডেক্সের মধ্যে এসে বলতেছি নিড লক তো আমার দরকার, লগ ইন তো করতে হবেই, তারপরে যেটা কন্ডিশন সেটা হচ্ছে ইফ, এখানে এটা শুরু হলো, শেষ হবে কোথায় গিয়ে জানেন? এখানে, আমার কথা বোঝা গেছে? এখন এখানে ইলস এর মধ্যে বলে দিচ্ছি, ওকে। আচ্ছা এই পেজে তো সবাই আসবে, সো এই পেজে দরকার নেই, এই পেজটা তো সবার জন্য সমান, বুঝা গেছে? এটা তো ইন্ডেক্স পেজ। আমি ধরেন অল ইউজার, অল ইউজারে আমি এখানে বলে দেব ইফ, শুরু করলাম আর সর্বশেষে এসে কি করব, শেষ করলাম, লারাভেলে গেলে দেখবেন এই কাজগুলো অনেক সহজ। ইউ হ্যাভ নো পারমিশন, আপনার কোনো পারমিশন নাই, আমার কথা বুঝে গেছে? কার নাই? এই পেজটা কে দেখতে পারবে? এই পেজটা দেখতে পারবে ধরেন, ধরেন এইটা, ধরেন এইটা দেখতে পারবে হচ্ছে এরকম যে যে আমরা কি ধরবো, আমরা ধরছিলাম ওই যে রোল আইডি ধরছিলাম না, এবার কিন্তু রোল আইডি আসবে, কি আসবে? সেশন, রোল ছিল লেস দেন ইকুয়াল, দুই বা দুইয়ের থেকে নিচে যারা, মানে দুই বা দুইয়ের থেকে নিচে কে, অ্যাডমিনার সুপার অ্যাডমিন, গুড। তো আসেন, এইবার তো শেফাতুল্লাহ তো আছেই, শেফাতুল্লাহ ইউজারের মধ্যে অল ইউজার কি দেখতে পারতেছে? হ্যাঁ, আমরা লগ আউট করি, এবার আমরা নাহিয়ানে নিই, ওর কথা 121 ছিল, লগ ইন করলো, নাহিয়ানের ইচ্ছা করলো দেখতে, নাহিয়ান দেখতে পারতো, আরিফের খুব ইচ্ছা যে আরিফও দেখবে নাকি? এবার আরিফ যখন এখানে আসবে ইউ হ্যাভ কি নো পারমিশন, আমরা কিছু মানুষের জন্য ও এই ইউজারের মেনুই দেখবে না, বুঝা গেছে? ও কি এই ইউজারের মেনুই দেখবে না, তার মানে আমরা এখানে সাইড বারের মধ্যে গিয়ে যেটা বলে দেব, ওকে, আপনার মন খারাপ নাকি আবার এটার জন্য? হ্যাঁ ধরেন আমরা এই কথাটুকু যদি এখানে বলে দিই, ওখানে আর কোনো কন্ডিশন দেব না, বুঝা গেছে? সাইড বারটা কই আমার, সাইড বারে এসে
এটা বলে দেব। ওকে, কি কি বলবো, যদি এইটা হয় তাইলে সে দেখবে, আর যদি না হয় ইলস তো দরকার নাই, আপনি ইলস তো আপনি তো মেসেজ দিবেন না, বুঝে গেছে, সেজন্য ইলস এর কোনো দরকার নাই, বেচারি সেই মেনুই দেখবে না, কি আছে মেনু। কিন্তু দেখেন এবার যদি লগ ইন করে কে, নাহিয়ানো যদি লগ ইন করে, এক এক 121, ও কিন্তু গিয়ে মেনু দেখতেছে, কিন্তু মনে করেন আরিফ যদি চালাকি করলো, ও আচ্ছা ঠিক আছে এখানে অল ইউজার, বুঝা গেছে কি করলো, অল ইউজার, ও হচ্ছে চালাকি করলো, চালাকি করে আরিফ এখান থেকে 1 2 ঢুকে সে পারলো না, সে এখানে পেস্ট করলো, তোমার তো পারমিশন নাই, ঠিক আছে, কি কি বুঝা গেছে, কি বেশ মজার না? এটা দিয়ে মূলত আমরা সফটওয়্যার গুলা, কিন্তু এটা খুব দরকার হয় সফটওয়্যারে, বুঝা গেছে, সফটওয়্যারে দেখেন মানে অনেক ধরনের ইউজার থাকে, কেউ মানি রিসিভ করতেছে, কি কি বুঝা গেছে, এর মানে আমরা এখন পারবো না এটা, এটা তো তো দুইটা, আমরা যদি চাইতাম যে ও না ছাড়া এটা কেউ দেখতে পারবে না, মানে সিঙ্গেল যে সুপার অ্যাডমিন, যেমন যেমন ক্রিয়েটের ক্ষেত্রে, যেমন ক্রিয়েটের ক্ষেত্রে আমি যদি ক্রিয়েটের ক্ষেত্রে দেখাই, যেমন এখানে আমি যদি বলি আমরা অ্যাডটা, অ্যাডটা একমাত্র সুপার অ্যাডমিন করতে পারবে, বুঝা গেছে, ইফ কি ভালো লাগছে আপনাদের, এটা কি আসবে, ইকুয়াল ইকুয়াল যদি 1 হয় একমাত্র এই দেখবে, ওকে, অন্য কেউ পারবে না, বুঝা গেছে, ওকে, হ্যাঁ আমরা একটা জিনিস করতে পারি, ওরে আমরা একটা কাজ করতে পারি, লগ ইন পেজে পাঠাইলে তো হবে না, ওর জন্য আলাদা একটা পেজ বানাবো, নট ফাউন্ড, হ্যাঁ না না, এর মানে তাইলে তো আমরা একটা সফটওয়্যার দিয়ে তো অনেক হ্যান্ডেল করতে পারতেছি, বুঝা গেছে না, সো আমরা এখানে যদি চাই যে আমরা একটু ওদের লগ ইন অন্য পেজে পাঠিয়ে দেবো, ও যখনই আসবে ওরে দেখেন পাঠাবেই কোন পেজে, বুঝা গেছে, দেখেন কি আসছে, আরিফ আসছে বা নাহিয়ান আসলো, নাহিয়ান আসলো 121 নিয়ে, ও আসলো ইউজারে গেল, সুন্দর করে এটা দেখলো, অ্যাড ইউজারে গেলেই ওরে লগ ইন পেজে, এই যে ইন্ডেক্স পেজে পাঠিয়ে দিল, কি বুঝা গেছে, কুপন পেজ চলে আসছে, কি বুঝা গেছে, কিন্তু যদি সুপার অ্যাডমিন যদি ঢোকে, কি ব্যাপারটা অনেক মজা ছিল না, আমিও যাইতে পারবো না, এই যে ও আসে কিন্তু সব করতে পারতেছে, বুঝা গেছে, কি কি বুঝা গেছে, মানে ও ও যখন যাবে তখন সে দেখবেই না, বাটনটাই নাই হয়ে যাবে, বুঝা গেছে, যেমন শেফাত আসছে এখানে ইউজারে গেলে অ্যাড ইউজার সে বাটনটা দেখতেছে, কিন্তু যখন ধরেন নাহিয়ান আসবে বাটনই দেখবে না, এগুলো তো পারবেন, হ্যাঁ আপনি যে যেটারে করেন, আমি তো টোটাল প্রসেসটা শেখায় দিলাম, এখন ইউজ করবেন আপনারা, বুঝা গেছে, আসেন আপনি যেহেতু চাচ্ছেন না বেচারি এটা দেখাইতে, তার মানে আমরা যেটা করি, আমরা এখান থেকে বলি যে সো
session equal equal to the এক হয় তাহলে তুমি দেখবা, নাইলে অন্য কেউ আসলে দেখবেই না, আসেন ও তো দেখবি, কারণ এত শেফা, বুঝা গেছে? আমরা যদি নাহি আন্ডে নিয়ে আসি, সে আসলো ইউজারের মধ্যে আসলো, কে কি বুঝা গেছে? হ্যাঁ আর কিছু লাগবে কে? আপনাদের এমন ভাবে মার্কেটে দেব, ঠিক আছে, যে আমার সাথে কালকে আমি ইউএলএম ক্লাস নিতে গেছি, আমার জন্য দুইটা স্টুডেন্ট বসে আছে, দুজন পুরাতন স্টুডেন্ট, তো ওনারা হচ্ছে গত বছরে যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাডজাস্টমেন্ট করছিল, তো একজন মানে লারাভেলে ঢুকছে, ওর স্যালারি 18,000 টাকা জয়নিং, আরেকজনের 16,000, তো দুজন কাউকে বসেছিল, পরে আমার সাথে আসলো ইয়ে থেকে। সো ওরা খুব ভালো পারতো বা খুব ভালো জানতো, তো ঘটনা হচ্ছে আমি আমি যত জায়গাতে আমার স্টুডেন্ট পাঠাইতাম, আমার সিস্টেম হচ্ছে আপনার ফুল রেডি করে পাঠাবো, মানে আপনি যাতে গিয়ে, কারণ আপনি না পারলে আমার একটা বদনাম হবে, বুঝা গেছে? সো দেন ঘটনা হচ্ছে আপনাদেরকে যতটুকু আপনারা চান ততটুকুই দেওয়া হবে, বুঝা গেছে? কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন, যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু নিজেদের লস, বুঝা গেছে? কারণ আপনারা দেখেন আমি স্টেপ বাই স্টেপ কিন্তু দেখাচ্ছি, ওকে, যেমন আপনারা কিন্তু এটা জানতেনই না যে এরকম সিস্টেম কি, আমি কিন্তু দেখেন আমি প্রত্যেকটা জিনিস কিন্তু দেখাচ্ছি। সো আমি আশা করবো আপনারা এই বিষয়গুলো অনেক ভালো করে দেখবেন, বুঝা গেছে? আসেন আমরা একটু সার্চ শিখি, কি অর্থাৎ পিএসপি দিয়ে সার্চ, আর সামনে যেটা শেখাবো এটা হচ্ছে ডাটা টেবিল দিয়ে সার্চ শেখাবো, ওকে? আজকে আমি একটু সার্চিংটা দেখাবো আপনারা যে কিভাবে সার্চ করবেন, বোঝা গেছে? তো ওকে, তো আমরা সার্চ করার জন্য যে জিনিসটা করবো, আমরা এখান থেকে সার্চ, এবং সার্চের ভিত্তিতে ডাটাগুলো আমার উঠে আসবে, বোঝা গেছে? তো এটা সার্চের বাটন নিয়ে বানানো তো ব্যাপার না, আমি এখান থেকেই বানাইলাম, বোঝা গেছে? কোনো ব্যাপার না, আরে এত কষ্ট কি করতে হবে, যত সময় আসছে নাকি, সবাই না আসলে ভাল লাগে, এই আসে কেন? হ্যাঁ এটা 3D করা ছিল তো, না পার্থক্য ভালোই আছে, একবার খারাপও নাই, বুঝা গেছে? অনেকগুলো ক্লাস আসছে, ওকে, না না বুটি স্টাফে চাচ্ছি না, তো আমি ইনপুট চাচ্ছি, না না এইগুলো দরকার নাই, এই এটা না, হম হম
দেবা আর এখানে ঘুরতে যাবো, হ্যাঁ তুমি কবে তো জন্ম দেবো আর সিগলাই গেছিলাম সাথে বলে যাবা কতজন গেছে যে জায়গায় তো যাই পানি আরো ঘাম হইতে থাকে আর মানে স্যার মানে ডাক্তার তো লবণ আর লাগে না মনে করেন যে জন্ম দিয়ে এটা পানি না লাগে পরে যাতে লবণ না লাগে আমার কাছে মাস্টার তো তাই মাস সবাই এদিকে একটু খেয়াল করেন, আমি যে কষ্ট করে করতেছি এটা তো দেখতে হবে আপনাদের। না কেন বুটিশটা আপনারা শেখেন নাই এই প্রশ্ন কেন? ও লেভেলের মধ্যে ফরটা ধরা হয় যে যদি আপনি লেখার মধ্যে, না আমরা তো লেভেলই দেখে থাকি। ওকে লেভেল দিয়ে আমরা করি এই কাজটা। আসছে একটা, যাই হোক শেষমেশ একটা সার্স আসছে, ঠিক আছে। আরে সমস্যা নাই, যদি কম চাই তাহলে কম আকারে আমরা নিতে পারবো, তাহলে ক মানে কল এমডির মধ্যে তো ঢুকাই দিলেই হবে, ঠিক না? আমাদের সার্সটা কি করতে হবে, কাজে লাগাইতে হবে নাকি? তো আসেন আমরা এখন সার্সটা যখন করব তখন আরেকটা পেজে যাবে, বোঝা গেছে? আরেকটা পেজে যাবে, আমরা এই পেজটার নাম দেব সার্স রেজাল্ট, বোঝা গেছে? কি আসবে সার্চ, সার্চ ধরেন ইউজার, কি সার্চ ইউজার, হ্যাঁ ওইটা ওই ইয়েতে ডাটা টেবিল দিয়ে করি, ওটা শেখাবো না আপনাদেরকে। এটা হচ্ছে ইয়ের মানে এটা হচ্ছে পিএসপির, আর ওইটা হচ্ছে জাভা স্ক্রিপ্টের, বুঝা গেছে? এখন আমরা যখন এখান থেকে যখন সার্চ করব তখন আমরা অ্যাকশনের মধ্যে পাঠাবে কোথায়? সার্চ দেখেন কি, সার্চ ড্যাশ কি ইউজার ডট কি পিএসপি, আর এই সার্চ এটা ক্লাসের দরকার নাই, মেথড হবে কি, মেথড হবে পোস্ট, মেথড হবে কি পোস্ট, মেথড হবে পোস্ট। এখন আমরা সার্চ ইউজারে যদি আমরা আসি, ওকে সার্চ ইউজারে যদি আমরা এখানে যদি আসি, কোথায় আছে এই যে এখানে দেওয়া আছে না, তো তাইলে আমার জন্য কি আসবে দেখেন, আমি এখান থেকে বলে দেব যে আমরা এখান থেকে বলে দেব যে আমরা পাঠাবো যে ইফ কি ইফ, ওকে দেখেন না কি করি, ডলার আন্ডার স্কোর, ডলার আন্ডার স্কোর পোস্ট কি লিখবো, নট এমটি নাকি, নট এমটি, নট এমটি আমরা এরকম বলে দিলাম, নট এমটি, বুঝা গেছে? পোস্ট এবার আসলে এখান থেকে সার্চ এর মধ্যে অল ইউজারের মধ্যে আসলে সার্চ এর মধ্যে যেটা আসবে কোথায়, সার্চ ইউজার ডট পিএসপি বলে দিছি, এটার মধ্যে নেম হচ্ছে কি সার্চ, নেম কি হচ্ছে সার্চ,
সার্চ ইউজার কই, এখানে বলে দিচ্ছি যে ডলার সার্চ ডলার আন্ডারস্কোর কি পোস্ট, পোস্টের মধ্যে বলে দেবো কি, এর মধ্যে বলে দেবো কি সার্চ, বলে দিছি। এবার আমরা কি বলবো যে সার্চ এর মধ্যে যেটা আসবে সেটারই জন্য আমরা কি করব, সার্চ এর জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে লাইক কাইন্ড অফ। ডাব্লিউ থ্রি স্কুলে যদি আমরা আসি, পিএসপি এর মধ্যে আসলে দেখবেন সার্চ এর জন্য একটা লাইক ইউজ করা হয়। ওকে, সার্চ, হ্যাঁ মানে দেখেন না কি হয়, আপনি কি কি ধরে, আমি এখানে একটা লাইকের একটা অপশন আছে, লাইক 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 চেক ফরেন কি সার্চ, ওকে লাইক কি লেখা আছে লাইক, কি বলতেছে সিলেক্ট কলাম ওয়ান কলাম টু ফ্রম কি টেবিল নেম হোয়ার কলাম লাইক প্যাটার্ন, বোঝা গেছে লাইক বাটন। তো আমরা কলাম ওয়ান কলাম এটা কমা দিয়ে দিয়ে আমরা এক এই কলাম এবং এই কলামের মধ্যে আমরা ফ্রম কি টেবিল নেম হোয়ার প্যাটার্ন, তো সবসময় মাথার মধ্যে রাখবো এটা একটা নিয়ম আছে। ধরেন আমি যদি লিখি এইভাবে, আমি যদি লিখি এখানে এটা যদি লিখি কোনটা লাইকটা যদি এরকম আসলো, ধর লাইক, ওকে ধরেন এটা এইভাবে লাইক আসলো, এর মানে হচ্ছে প্রথম দিকে মানে শেষের দিকেটা মেসিং করাবে, বোঝা গেছে কি শেষের দিকেটা শেষের দিক থেকে মেসিং করবে, আর এই দিকে আছে মানে কি প্রথম দিককার গুলা মেসিং করাবে। যেমন আমি যদি লিখি ধরেন আরিফ, আরিফ আরিফ লিখে যখন আমরা পেছনের দিকে দেব, যখন কেউ এখানে এ লিখবে তখন এই আরিফের এর সাথে ম্যাচ করলো না, তখন কি আরিফ চলে আসবে। যদি এরকম হইতো যে না আমি শেষের দিকে প্রথমের দিকে দিছি, তার মানে এখানে এফ যদি লিখতো তাহলে কি এর সাথে ম্যাচ করতো, আর দুই দিকে দিলে কি হবে যে কোনো দিকেই ম্যাচ করতো, কি বোঝা গেছে? এজন্য দেবো কোন দিকে, দুই দিকে, দুই দিকে, বোঝা গেছে? যে কোনো দিকেই ম্যাচ করলে যত চলে আসে। ওকে, সো আপনারা এই এসকিউএলটা একটু দেখবেন, মানে এটা হচ্ছে মানে আপনি প্রথমের দিকে ম্যাচ করুক আর শেষের দিকে ম্যাচ করুক, যে কোনো একটা অক্ষর ম্যাচ করলেই কি মানে ওইটা ম্যাচ করলেই ওইটাই চলে আসবে, বুঝা গেছে? তো তাইলে আমরা এখান থেকে দেখেন আমরা কোন কোন কলাম করতে যাচ্ছি, আমরা তো সিলেক্ট অল করব না, বুঝা গেছে? আমরা কি করব সিলেক্ট, মনে করেন আমরা কি নাম ম্যাচিং করাতে যাচ্ছি, তাহলে কি লিখবো সি আরে না ইউজার নেম, বোঝা গেছে? ইউজার নেমের মধ্যে আমরা এখানে ন্যাচারাল জয়েন তো করাইলাম, ফ্রম কি বলতেছে এখানে দেখেন কি বলতেছে ফ্রম টেবিল নেম, তো আমার তো এখানে তো জয়েনিং তো একটা থাকবে, বোঝা গেছে? কারণ ওই যে আমার রোল নেম যদি চাই, এরপরে কি আসবে কলাম এন কলাম নাম্বার, বোঝা গেছে কি আসবে? তো এখানে আমার কলাম, এখানে আমরা অল দেব মানে সে যে কোনো কিছুই সে ম্যাচ করাতে পারে। ওকে, আমরা এখানে তাইলে ইউজার শুধু নেম দেবো না, অল দিলে কি সবগুলো ডাটা গুলোই তো আমি চাচ্ছি, কিন্তু ম্যাচিং এর ক্ষেত্রে আমরা এখান থেকে অর্ডার বাই এগুলা দেব না। এরপরে আমরা এখান থেকে কি লিখবো হোয়ার, আমরা একটু দেখে আসি প্যাটার্নটা কি, দেখেন কি বলতেছে হোয়ার কলাম এন, ওকে আমরা কি লিখবো যে ইউজার নেম, ওকে তারপরে কি আছে এখানে কি দেওয়া আছে লাইক প্যাটার্ন, বোঝা গেছে কি আছে লাইক প্যাটার্ন। তো আমরা এখান থেকে আরে না চার্জ করা ছিল দাদা, একটা প্যাটার্ন বানানো ছিল, এদের মধ্যে না একটু শুধু প্যাটার্নটা একটু দেখায় নি আপনাদেরকে,
ছোট একটা প্যাটার্ন আছে, তাহলে একবারে হয়ে যাবে। দেখতেছে ঠিক আছে কিনা। আমরা অ্যাকচুয়ালি এখন কাজ করি তো আসলে ফ্রেমওয়ার্ক বেস, যার জন্য র পিএইচপি তো আমি ভুলে যাইতাম যদি কাজ না শেখাইতাম, বুঝা গেছে? আমরা তো এখন কাজ করি শুধু। ঠিকই আছে, খালি এটা আচ্ছা, আমার যে জিনিসটা হয়েছে যে আমরা এখানে এটা নাও দিতে পারি, এটার কোনো সমস্যা নেই। আর এখানে আমরা গেট দেব, কারণ আমরা ডাটাবেস থেকে নিয়ে আসবো নাকি, মানে কি করবো আমরা? আমরা তো ডাটাবেস থেকে নিয়ে আসবো, বুঝা গেছে? আমরা কিন্তু এটা কি করবো, ডাটাবেস থেকে নিয়ে আসবো, এখানে কি আসবে, লাইক, এরপর প্যাটার্ন নাকি? এবার দেখেন, ধরেন আমি এরকম লিখবো যে এ আর কে দিয়ে যখন কি করবো, আচ্ছা সার্চের তো কোনো বাটন দেই না, কি বোঝা গেছে? কি দেয় নাই, সার্চের কোনো বাটন দেওয়া হয় না। আর বাটন বানানো তো ইজি নাকি? আরে যাই শুধু ডিজাইন আমরা করে নিতে পারবো নাকি, না ডিজাইনও শেখাই দিতে হবে কি? চলে আসছে, কেন কেন কিছু করা হয় না, তাইলে এত কোন পেজে এই যে সবাই চলে আসছে, বুঝা গেছে? এখানে কি আসছে, সবাই চলে আসছে না? এটা তো সবাই আসবে না, যাদেরকে কল করবো তারাই আসবে, সার্চ করে, বুঝা গেছে? সার্চ না না সবাই আসছে, আনডিফাইন্ড ইন্ডেক্স সার্চ, ব্যাক
কোথায় রাখছিলাম এখানে চোখে পড়ে না ছিল এই যে সময়ের মধ্যে দিয়ে রাখছে তো ঠিকই আছে তাহলে ঠিক আছে সার্চের মধ্যে বলে কি বলতেছে এইগুলাই উঠে আসো এগুলোর সাথে ম্যাচ করবে নাকি ও তো ঠিক আছে তাহলে ম্যাচ করবে কেন ছিল এটাই মেথড গেট অল ইউজার কই এবার কি আসছে এবার কি আসছে আরিফ শুধু আসছে না কি আসছে আমরা যদি ব্যাকে আসি আমরা যদি লিখতাম এরকম এন এখন কিন্তু খালি নামের উপরে সার্চ করতেছে কিসের উপরে নামের উপরে আমরা যদি চাইতাম যে আমরা ফোনের উপরেও আবার সার্চ করব বা তার অন্যান্য ইনফরমেশনের উপরে সার্চ করতে গেলে একটা এই একটা বারেই সে যেমন আপনি যদি এখানে এরকম ফোন নাম্বার দেন 01 দেন দেখেন সে কিন্তু কি করতেছে না কি আসতে কোনো কিছু আসে নাই তো আমরা তো এখন যে জিনিসটা করব যে আমরা আমাদের এখানে গিয়ে আমরা এই যে আমাদের সার্চ ইউজার ঠিক যেটা আছে এখানে এসে আমরা কি লিখব অর আমরা এইটুকুরে কি করব কপি পেস্ট করে ইউজার কি দেব ফোন ছিল না এবার আমরা যদি আসি খেয়াল করেন এবার আপনি সার্চ দেন যে 1-to-1 ধরেন কার মধ্যে আছে খেয়াল করেন কি কি এর মানে কি করতেছে সে ফোনের উপরে সে কি করতেছে সার্চ করতেছে কি বোঝা গেছে হ্যাঁ কোন রোলের উপরে না এটা তো রেজাল্ট আসবে আচ্ছা আমি এটা পাস করে দিই সেটা হচ্ছে এখানে তো একটা বক্স চলে আসছে বক্সটা তো এখন দরকার নেই এটা তো এখানে কোনো দরকার নেই বুঝা গেছে এখানে তো কোনো দরকার নেই মানে এটার মধ্যে শুধু রেজাল্ট আসবে বুঝা গেছে এর মধ্যে কি আসবে শুধু রেজাল্ট আসবে আপনি যদি এখানে এরকম দিতেন যে গ্রামীণ ফোনের কারা আছে 017 কে কে মানে কি আসছে এর মানে আমরা পিএসপি দিয়ে সার্চ করতে পারি না কি এর মানে এই কোড গুলা যদি দেখি আমরা কি ভালো কিছু করতে পারবো কি পারা উচিত না গড তার মানে যেটা হচ্ছে যে আমরা এইটুকু দেখব ওকে আগামী দিন যে জিনিসটা করব আমরা আমাদের তো এই ভেতরের পার্টটুকু তো শেষ আমরা একটা ওয়েবসাইট নিয়ে এটা আস্তে আস্তে ডেভেলপ করব কি বোঝা গেছে একটা ওয়েবসাইটে আমরা আস্তে আস্তে কি করবো এটা ডেভেলপ করব কি বোঝা গেছে এবং কুকিটা দেখাবো বোঝা গেছে আগে কুকিটা দেখা হ্যাঁ 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 নরমাল করলে এই ওয়েবসাইট ভিজিটর করলে বাইরে একটা ফর্ম বানাবে ওইটা ডিফল্ট রোল বসায় দিবেন ডিফল্ট রোল 5 মানে যখনই সে করবে সে আর সে রোল সিলেক্ট করবে না
ডিফল্ট তার রো লাইনে ঢুকবে 5, বুঝা গেছে? এইটুকু করলেই হবে, কি বুঝা গেছে? দ্যাট ওকে, ঠিক আছে। তার মানে আমরা এখন কি করব, আমরা এগুলো কিন্তু করতে পারবো। আপনার কোডটা কি এখানে রাখছেন? গুড, আচ্ছা আমি দেখে নিচ্ছি। ওকে, তার মানে